সৌদি আরব থাইল্যান্ডের দীর্ঘ বিরোধের অবসান, রত্নচুরির ঘটনা আসলে কি ছিল? আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা রইল। ভালো আছেন তো? চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে। সৌদি ও থাইল্যান্ডের মধ্যে সম্পর্ক কেমন, রত্নচুরির ঘটনাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে এর অবসান ঘটল, প্রিন্সের প্রাসাদ থেকে দামি রত্নচুরি এবং এর জেরে কূটনীতিক হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যে চলা দীর্ঘ 30 বছরের বিরোধের অবসান হয়েছে, দুই দেশের মধ্যে আবার প্রতিষ্ঠিত হয়েছে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক। গেল 25 জানুয়ারি মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার সৌদি আরব সফরকালে দুই দেশের মধ্যে এই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। এর ফলে থাইল্যান্ডের শ্রমিকরা আবারও সৌদি আরবে কাজ করতে যেতে পারবেন। সারা বিশ্ব থেকে প্রতিবছর লাখ লাখ শ্রমিক কাজের সন্ধানে সৌদি আরব যান। তাছাড়া পর্যটন এবং পেট্রোকেমিক্যাল খাতেও দুই দেশের মধ্যে আবার সহযোগিতার সম্পর্ক স্থাপিত হতে পারে। সৌদি আরব এয়ারলাইন্স এরই মধ্যে আগামী মে মাস থেকে পুনরায় থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। 1989 সালে সৌদি আরবের এক প্রিন্সের প্রাসাদ থেকে দামি দামি রত্ন ও গহনা চুরি করে পালান থাইল্যান্ডের নাগরিক ক্রিয়াংকরাই তেকামং। ক্রিয়াংকরাই প্রাসাদের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। চুরি যাওয়া রত্নের মধ্যে 50 ক্যারেট ওজনের নীল রঙের একটি বিরল হীরাও ছিল, যেটি আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। চুরির ওই ঘটনার এক বছর পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সৌদি আরবের 3 কূটনীতিক গুলিতে নিহত হয়েছিলেন, আর তদন্ত করতে যাওয়া এক সৌদি কর্মকর্তা নিখোঁজ হয়ে যান। থাইল্যান্ডের কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ ওই অপরাধে জড়িত থাকলেও তাদের কখনও সাজা দেওয়া হয়নি। কী ছিল সেই নীল হীরা চুরির রহস্য? থাই পরিচ্ছন্নতা কর্মী ক্রিয়াংকরাই সৌদি আরবের তৎকালীন বাদশাহ কিং ফাহাদের বড় ছেলে প্রিন্স ফয়সালের বাড়িতে কাজ করতেন। সেখান থেকে রত্ন চুরি করে ক্রিয়াংকরাই থাইল্যান্ডে পালিয়ে যান। চুরি করা রত্ন ও গহনার প্রকৃত মূল্য ক্রিয়াংকরাই জানতেন না। ক্রিয়াংকরাই যেসব গহনা চুরি করেছিলেন তার কিছু অংশ থাইল্যান্ড পুলিশ সৌদি আরবের কাছে ফিরিয়ে দেয়, যেগুলোর অর্থমূল্য $2 কোটি বেশি। কিন্তু সৌদি আরবে পরীক্ষার পর জানা যায় ফিরিয়ে দেওয়া গহনাগুলো সব নকল। এ সময় একাধিক থাই সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ পায় থাইল্যান্ডের পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রীদের পরিহিত গয়নার সঙ্গে চুরি যাওয়া গয়নাগুলোর মিল ছিল, যদিও নীল হীরাটির কোনো সন্ধান মেলেনি এখনও। সাম্প্রতিক বিবৃতিতে থাই সরকার আরও জানায় তারা কোনো নতুন আলামত পেলেই আবারও তদন্ত শুরু করবে। এই ঘটনায় থাই পুলিশ বাহিনীর নানা দুর্নীতির কাহিনী সামনে আসে। ধারণা করা হয় উচ্চপদস্থ কর্মকর্তারা আসল গয়নাগুলো নিজেদের কাছে রেখে নকল গয়না ফেরত পাঠান। ওই ঘটনায় বৈদেশিক আয় হ্রাস এবং পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় থাইল্যান্ডের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। দেশটি তেল সমৃদ্ধ ধনী দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে চেষ্টা চালিয়ে আসছিল। অন্যদিকে উচ্চাভিলাষী সৌদি যুবরাজ বহির্বিশ্বে মিত্রের সংখ্যা বৃদ্ধিতে লাগাতার চেষ্টা চালাচ্ছেন। এমনকি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী যেমন ইরান, কাতার, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। চুরি যাওয়া গয়না নিয়ে তদন্ত করতে থাইল্যান্ডে যাওয়া এক সৌদি কর্মকর্তা নিখোঁজ হন। থাইল্যান্ডের দুই ব্যক্তি যারা চুরির ঘটনা সম্পর্কে জানতেন তাদেরও রহস্যজনকভাবে মৃত্যু হয়। এতসব কাণ্ডে ক্রিয়াংকরাই এবং এক পুলিশ কর্মকর্তা ছাড়া আর কারও সাজা হয়নি। সৌদি আরবের অভিযোগ, থাই পুলিশ এ ঘটনায় ঠিকঠাক মতো তদন্ত করেনি, বরং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা চুরি যাওয়া গয়নাগুলো জব্দ করেছে এবং সৌদি কূটনীতিকদের হত্যাকাণ্ড নিয়ে চুপ থেকেছে। চুরি কেলেঙ্কারির পর থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার এবারের সফরই থাইল্যান্ড সরকারের সর্বোচ্চ পর্যায়ের কারও প্রথম সৌদি আরব সফর। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী প্রায়ুত বলেন, 1989 এবং 1990 সালে থাইল্যান্ডে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে অনুশোচনা প্রকাশ করছেন। সৌদি আরবের সঙ্গে বিরোধের কারণে $কোটি বাণিজ্য ক্ষতি হয়েছে। তাছাড়া ওই সময় সৌদি আরবে কাজ করা প্রায় 3 লাখ থাই শ্রমিক কাজ হারিয়েছিলেন। সৌদি প্রিন্সের বাড়ি থেকে চুরি যাওয়া বেশিরভাগ গহনাই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে নীল যে হীরাটি খোয়া গেছে সে ধরনের হীরা বিশ্বে খুবই বিরল। অমূল্য সেই হীরাটি কোথা থেকে সৌদি প্রিন্সের হাতে এসেছিল তা জানা যায়নি, এমনকি সেটির কোনো ছবির খোঁজও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ঘটনাটিকে এক পাশে রেখে বিশ্লেষকেরা থাইল্যান্ড সম্পর্কে এভাবে মূল্যায়ন করতে চান। থাইল্যান্ড পূর্ব এশিয়ার সর্বাধিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পন্ন দেশ।
এদেশের বর্তমান জিডিপি প্রায় 7.8%। বর্তমানে থাই অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর এবং এর বৈদেশিক মুদ্রা লাভের প্রধান মাধ্যম হল পর্যটন শিল্প। এ দেশে 1985 থেকে 1996 সাল পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল প্রায় 9%। 1997 সালের মধ্যভাগে পূর্ব এশিয়ার দেশগুলো যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল তার সূত্রপাত ঘটে থাইল্যান্ডে। থাইল্যান্ডের অর্থনীতির কাঠামোগত দুর্বলতার কারণেই মূলত এ সংকটের সূচনা। মূলত 97 এর 2 জুলাই ভয়ঙ্কর এই অর্থনৈতিক সংকট থাইল্যান্ডে আঘাত করে। 1987 থেকে 1993 সালে থাইল্যান্ড এক নতুন অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 80-এর দশকে এর রিয়েল জিডিপি ছিল প্রায় 8%। আর এমন উন্নয়নের পেছনে যে বিষয়গুলো অবদান রেখেছিল তা হলো ক্যাপিটাল মার্কেট উদারীকরণ, সরকারি ব্যয় বাড়িয়ে দেয়া, শেয়ার মার্কেট উদারীকরণ, বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ, যেখানে অন্যান্য দেশের উন্নয়ন ঘটেছে মূল শিল্প বাণিজ্যের প্রসারের কারণে। আর থাইল্যান্ডের এমন তড়িৎ উন্নয়নের ভেতরে অর্থনৈতিক সংকটের বীজ বপন ঘটে, কারণ অর্থনৈতিক উদারীকরণের কারণে থাইল্যান্ডে স্বল্পমেয়াদী পুঁজির পরিমাণ বেড়ে যায়। আর দ্রুত মুনাফা উপার্জনের লক্ষ্যে থাইল্যান্ডে গৃহনির্মাণ শিল্প ফুলে ফেঁপে ওঠে। এ কারণে ব্যাংকক ও তার আশপাশের শহরগুলোর ভূমির মূল্য আকস্মিকভাবে বেড়ে যায়। অন্যদিকে পুঁজির সহজলভ্যতার কারণে ঋণগ্রহীতারাও কম সুদের হারে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নিতে পারত। আর সহজভাবে অর্জিত ঋণের সহায়তায় দ্রুত লাভ করার আশায় শেয়ারবাজার কিংবা গৃহনির্মাণ শিল্পে তা বিনিয়োগ করত। এসব কারণে 90-এর দশকে থাইল্যান্ড যে অর্থনৈতিক উন্নয়নের স্বীকৃতি পেল তা সত্যিকার অর্থনৈতিক উন্নয়ন ছিল না, বরং সিডো অর্থনৈতিক উন্নয়ন। আর এমন উন্নয়নে পুঁজির আগমন যত বেশি দ্রুততার সাথে ঘটে তেমনি আকস্মিকভাবে এর প্রস্থানও ঘটে। এ ধরনের স্বল্পকালীন পুঁজির চলাচল সাংঘাতিক বিপর্যয়ের সৃষ্টি করে, যা ঘটেছিল 1997 সালের 2 জুলাই। এশিয়ান অর্থনৈতিক সংকটের শুরুতে প্রথম জর্জরিত হয় থাই বাথ। মুদ্রা ব্যবসায়ীদের চাপে থাই সরকার বাথকে ডলারের বিপরীতে ছেড়ে দিলে মুদ্রার অবমূল্যায়ন শুরু হয়। $1 বিপরীতে যেখানে 1996 জুলাইয়ে ছিল 25 বাথ, সেখানে 1997 জুলাইয়ে তা হয় 54, আর 1998 জানুয়ারিতে $1 বিপরীতে থাই বাথ হয় 58। থাই বাথের এমন অবমূল্যায়ন ঠেকাতে থাই সরকার উদ্যোগী হয়ে ওঠে। তৎকালীন থাই প্রধানমন্ত্রী চভালিটের নির্দেশে সরকার $1 বিলিয়ন খরচ করে থাই বাথ রক্ষার জন্য। আর অন্যদিকে জনগণ ও বিনিয়োগকারীরা থাই বাথের অবমূল্যায়ন দেখে বাথের বিপরীতে ডলার কিনতে আগ্রহী হয়ে ওঠে, যে কারণে থাই বাথের অবমূল্যায়ন হতেই থাকে। সরকারের বিবিধ পরিকল্পনার জন্য যে খরচ হয় তা থাইল্যান্ডের মোট রিজার্ভের পরিমাণ 33.8 বিলিয়নে নেমে আসে। 1988 থেকে 1999 সালে থাই স্টক মার্কেটের সূচক থাই অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিফলন ঘটায়। 1990 সালে থাই স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় 400 হতে 600 গিয়ে পৌঁছায়। কিন্তু 90 পরবর্তী সময়ে পুঁজিবাজারের উদারীকরণের প্রতিকূল প্রভাব শেয়ার বাজারে পড়ে, ফলে কিছু বিদেশি বিনিয়োগকারীরাই শেয়ার বাজারের বিনিয়োগ নিয়ন্ত্রণ করে এবং দেশের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে 1993 সালে যেখানে শেয়ার বাজারের সূচক 1700 গিয়ে পৌঁছায় তা 1998 সালে কেবল 350 এসে দাঁড়ায়। শেয়ার বাজারের এমন ধসের পেছনে বিদেশি বিনিয়োগকারীরা যেমন ভূমিকা রেখেছিল তেমনি ফটকা ব্যবসায়ীরাও প্রভাব ফেলে, কারণ তারা তাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে সঠিকভাবে তুলে ধরত না, এমনকি শেয়ার বাজারের নীতিমালা অনুসরণ না করে ব্যবসা করত। এভাবে তারা শেয়ার বাজার হতে বিশাল অঙ্কের অর্থ তুলে নিয়ে যায়। 1997 সালের এই অর্থনৈতিক সংকট অন্যান্য দেশের অর্থনীতির উক্ত দুই ক্ষেত্রে প্রভাব ফেললেও থাইল্যান্ডের ক্ষেত্রে আরও কিছু দিকে এর প্রভাব প্রতিফলিত হয়। থাইল্যান্ডের সংকট ফলাফল দীর্ঘস্থায়ী না হওয়ার পেছনে ভূমিকা রেখেছিল জনগণের স্বেচ্ছাপ্রণোদিত অবদান। সচ্ছল জনগণ প্রতিবেশীদের ঘরে খাবার সরবরাহ ও শিশুদের স্কুলে পাঠানোতে অবদান রাখে, ফলে ভবিষ্যৎ জনসাধারণ আসন্ন বিপর্যয় থেকে রক্ষা পায়। পরে 2001 সালের ফেব্রুয়ারিতে থাকসিন সরকার নতুন অর্থনৈতিক পলিসি গ্রহণ করে যা থাই অর্থনীতি বৈদেশিক পুঁজির উপর নির্ভরশীলতা হ্রাস করে। অর্থনৈতিক সংকটের কারণে থাই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। 8% জিডিপি হতে তাদের জিডিপি 6% নেমে আসে। বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে ভীত হয়ে পড়ে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে নিয়ে যায়। ফলে থাই যে অর্থনীতি এতদিন বিদেশি পুঁজির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তাতে আঘাত আসে। অর্থনৈতিকভাবে আহত থাইল্যান্ড এমন হতাশা হতে মুক্ত হবার লক্ষ্যে প্রথমেই IMF এর শরণাপন্ন হয়। তবে তাদের নানা শর্ত বরং অর্থনৈতিক সংকটকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে। কিন্তু 2001 সালে থাকসিন সরকার নতুন অর্থনৈতিক পলিসি গ্রহণ করে সরকারি বিনিয়োগ বাড়ায়, দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা সরবরাহ কমিয়ে দিয়ে ধীরে ধীরে
এ সংকট হতে বের হয়ে আসে। মূলত অর্থনৈতিক সংকটের পর থাই সরকার যে কোনো অর্থনৈতিক পলিসি গ্রহণের পূর্বে অধিক সচেতন ও স্বচ্ছতা অনুসরণ করে, যার ফলশ্রুতিতে বর্তমানে আবার থাইল্যান্ড বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আর সম্প্রতি সৌদির সাথে বিরোধ মিটে যাওয়াতে এটা থাইল্যান্ডের অর্থনীতিকে আরও বেগবান করবে, যা আরেকটা সফলতার মাইল ফলক হিসেবে যুক্ত হল। দর্শক, আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফার সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফার ডিশ ওয়াশবার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 0191072323।